সত্যি বলতে দেবদা কিন্তু জাস্ট লাস্ট মুহূর্তে এসে রীতিমতো কিন্তু খেলাটা পুরো ঘুরিয়ে দিয়েছে সো হ্যালো আমি দীপাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো প্রধানের ফাইনাল অ্যাডভান্স বুকিংকে নিয়ে এবং কতগুলো হলে মুক্তি পাচ্ছে বা কতগুলো শো পেতে পারে ইভেন কতগুলো শো আজকেরই বাড়তে পারে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সো বিষয়টা হচ্ছে এইটা আমরা যেটা এক্সপেক্ট করছিলাম আজ থেকে দুই মানে তিন দিন মতো আগে যে প্রধান আদৌ শো পাবে কিনা প্রধান আদৌ মানে পোস্টপোন হয়ে যাবে কিনা এত কিছু কথা কিন্তু আমার মাথায় ঘুরছিলো আমার কেন প্রত্যেকের মাথায় কিন্তু ঘুরছিল এবং যেভাবে ডাঙ্কির আধিপত্য মানে যেভাবে স্যালারের আধিপত্য আমাদের বাংলাতে হয়েছে তো আমাদের মধ্যে একটা কিন্তু ডাউট ছিল যে প্রধান কতগুলো শো পাবে বা কাবুলিওয়ালা বা হচ্ছে কতগুলো শো পাবে সো প্রধান ব্যাপক সংখ্যক কিন্তু শো পেয়েছে আমাদের কলকাতাতে মানে এটা হিউজ নাম্বার অফ হলে কিন্তু মুক্তি পাচ্ছে এবং প্রাথমিক অবস্থায় একটা দুটো করে হল পাচ্ছিল কিন্তু বর্তমান সময় আমি যখন পার্টিকুলার ভিডিওটা করছি ঠিক সকাল এগারোটার সময় তখন কিন্তু প্রধান প্রায় বিয়াল্লিশটা মতো কিন্তু হল পেয়েছে এখন অবধি আমি যা বুক মাংসটা কাউন্ট করলাম আবার এর থেকে হয়তো বেশি হলেও হতে পারে হয়তো পরে হল অ্যাড হয়ে গেল আর মানে এটাও সম্ভব সেক্ষেত্রে প্রায় বিয়াল্লিশটা হলে কিন্তু মুক্তি হচ্ছে প্রধান এবং সেই জায়গাতে যা আমি দেখছি প্রায় এইচ মতো কিন্তু ইন্টারেস্ট প্রধান পেয়ে গেছে বুকমাই শোতে এবং সেই জায়গাতে কোন কোন আপাতত তিনটে জায়গায় মোটামুটি পুরো হাউসফুল যাচ্ছে এবং একটা তো অবশ্যই নন্দনে তিনটে পঁয়তাল্লিশে যে ওটা ওটা পুরোপুরি হাউসফুল তারপরে রাধা স্টুডিও পাঁচটা পঁয়তাল্লিশের শোটা পুরো প্রায় মানে একটা চার পাঁচটা মতো সেই বোধহয় বাকি আছে ওটাকে আমি হাউসফুলি করছি স্টার থিয়েটার ওখানেও কিন্তু প্রায় অলমোস্ট রুল এবং মানে মাল্টিপ্লেক্স চেনে যে দেবদার সবসময় একটা আধিপত্য থাকে এবারেও কিন্তু আছে তাই কারণটা হচ্ছে সিনেপলিস লেক মল এমন একটা জায়গা যেখানে আর কোনো জায়গায় জিদ্দার মানুষ চলেনি সে এবং সিনেপলিস লেক মলে কিন্তু ব্যাপক সংখ্যক সব মানে ব্যাপক সংখ্যক কিন্তু মানুষ দেখেছে এবং প্রায় কিন্তু হাউসফুল যেত তো সেই জায়গায় প্রধানেরও কিন্তু সিনেপলিস মলে যে রেসপন্সটা প্রচণ্ড কিন্তু ভালো এবং প্রচুর মাল্টিপ্লেক্স ও প্রচুর সিঙ্গল স্ক্রিনে কিন্তু প্রধান মুক্তি পাচ্ছে এটা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বিজুলি একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা সেখানে একটা সব রেসপন্স মোটামুটি ভালো তারপরে পেভিয়ার ডায়মন্ড প্লাজা যেখানে চারটে শো পেয়েছে কোয়েস্ট মলে একটা শো অ্যাক্রোপলিস মলে একটা শো পিভিআর আগ্নি মল মানি স্কোয়ার মলে ব্যাপক সংখ্যক শো পেয়েছে এবং আইনক্স হাইল্যান্ড পার্ক সেখানে পেয়েছে তিনটে শো আইনক্স মানে প্রত্যেকটা জায়গায় অ্যাক্রোপলিস মল থেকে স্টার্ট করে স্টার্ট থিয়েটার মানে কলকাতার সর্বত্র কিন্তু প্রধান এখন চলবে এবং যে ভয়টা আমরা পাচ্ছিলাম যে ডাঙ্কি এবং স্যালার এর ভিড়ে প্রধান হয়তো হারিয়ে যাবে বাট এটা কিন্তু বস হচ্ছে না এবং এটা হচ্ছে দেবদা এবং দেবদা খেলা ঘোরাতে পারে এবং দেবদা জাস্ট খেলা ঘুরিয়ে দিয়েছে এবং নবীনাতেও আশা করছি একটা ভালো রকমের রেসপন্স আমরা পাবো অডিয়েন্সের কাছ থেকে দেখা যাক কি হয় প্রধান তোমরা আজকের কারা কারা দেখতে গেছো বা দেখতে যাচ্ছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং প্রধান আমি অবশ্যই দেখবো এবং পাবলিক রিয়াকশনও কিন্তু নেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।